ফার্স্ট আমি বলবো যে মামা হিসেবে আমি অনেস্টলি বলছি, আমি আমি আমার আজকে বিকেলে ফ্লাইটে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার অফিসেও যারা আছে তারা সামহাও সোহমের ম্যাজিক তাদের সঙ্গে কাজ করে, তারা আমাকে রিকোয়েস্ট করে টিকিট ক্যান্সেল করিয়েছে যাতে আমি কিছুক্ষণের জন্য হলেও আসতে পারি। কারণ বিট্টু যেটা আমার কাছে চায়, এটা সোহম চায় না, বিট্টু চায়, সেটা খুব অনেস্ট। অ্যান্ড আমার মনে হয়েছে যে এই সময়টা ওর পাশে এসে দাঁড়ানোটা দরকার অ্যাজ এ গার্জেন, কারণ ওর অ্যাক্টর হিসেবে হি ইজ এস্টাবলিশড, প্রচুর ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিয়েছে এত বছর ধরে, বাট ওর একটা নতুন জার্নি শুরু হচ্ছে অ্যাজ এ প্রডিউসার, সেটাই আমি চাইবো। এবং যেটা খুব গুড সাইন, আমি আগের দিনও বলেছি যে আমার যারা ছোটো ভাই, মানে সেটা জিৎ, দেব, বিট্টু, আস্তে আস্তে এরা যখন প্রযোজনা করছেন, প্রযোজনা করা মানে কিন্তু দায়িত্ব বাড়া, মানে একটা বড় দায়িত্ব বাড়া এবং কোথাও একটা ইন্ডাস্ট্রিকে ফেরত দেওয়া, এরম নয় যে শুধুমাত্র আমরা ছবি করে গেলাম। সো এরা কিন্তু এই প্রচেষ্টাটা আমরা এর আগে বম্বে টম্বেতে অনেক দেখেছি, কিন্তু এই চেষ্টাটা বা এই প্রচেষ্টাটা ওরা করছে। সো আই এম বিং এ ওয়েল উইশার বলবো ওদের, আই এম উইথ দেম অলওয়েজ। হ্যাঁ, অফকোর্স এই ছবিটার মধ্যে আমরা ট্রেলার দেখেছি, গান দেখেছি অলরেডি, এবং এটা এই গরমের ছুটি আমার মনে হয় বাচ্চাদের জন্য এটা খুব একটা একটা ম্যাজিক হবে এবং এটা বাচ্চারা এনজয়ও করবে। অফকোর্স এটা শুধু বাচ্চাদের ছবি নয়, এটা ফেয়ারিটেল নয়, কিন্তু এর মধ্যে অনেকগুলো লেয়ার্স আছে, কিন্তু বাচ্চারা নিশ্চয়ই এনজয় করবে এই ছবিটা। আমি মনে করে চাই যে সবাই বাচ্চাদের নিয়ে এসে ছবিটা দেখবে। আমি পার্সোনালি খুব এক্সাইটেড, কারণ ছোটদের ছবি সেই অনুযায়ী মানে সেইভাবে আমরা কখনো দেখতে পাই না। তার উপরে এটা রাজদীপদার প্রথম ছবি, রাজদীপদাকে আমরা মানে তুমি আরও আগে থেকে চেনো, কিন্তু আমি চিনি 2010 থেকে যখন রাজদীপদা কৌশিক গাঙ্গুলির অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিল। সে এখন নিজের ছবি বানাচ্ছে, নিজের ডিরেক্টর, আই এম ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি প্রাউড। প্লাস প্রিয়াঙ্কা, বিট্টুদা সবাই এত কাছে, আই এম ভেরি এক্সাইটেড। হ্যারি পটার এমনি খুব ফেভারিট আমাদের, তবে এই ছবিতে কতটা ম্যাজিক আছে, কিভাবে আছে সেটা তো ছবিটা দেখলে জানতে পারবো, দেখার জন্য খুব এক্সাইটেড। আমি কলকাতার হ্যারি নিয়ে ভীষণভাবে এক্সাইটেড, বিকজ প্রথমত হচ্ছে বাচ্চাদের ছবি, আমার বাচ্চাদেরকে ভীষণ পছন্দ, আর দ্বিতীয়ত হচ্ছে হ্যারি পটার দেখে ছোটবেলা থেকে বড় হয়েছি, আর কলকাতার হ্যারি যখন সোহমদা তার এক্সাইটমেন্ট লেভেলটা ভাবতে পারছো কত বেশি। তো আমি ভীষণভাবে এক্সাইটেড, অনেক এক্সপেকটেশনস আছে, বাট আমার মনে হয় যে এই ছবিটা খুব 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 ভালো হবে, খুব মজার হবে। আর ম্যাজিক কতটুকু ভালোবাসো? আমি ম্যাজিক প্রচণ্ড ভালোবাসি, আর আমি ম্যাজিককে প্রচণ্ড বিলিভ করি, আমার মনে হয় যে সব কিছুতেই ম্যাজিক আছে। আমি দর্শকদেরকে এটাই বলবো যে আপনারা থিয়েটারে আসুন, কলকাতার হ্যারি দেখুন, খুব ভালো লাগবে।